হ্যালো ফ্রেন্ডস, আমরা বিগত বছর থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে সমস্ত ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন উত্তর এসেছিলো সেগুলি এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। এখানে WBCS, PSC ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের একটি কম্পাইলার সলভ পেপার এখানে আলোচনা করা হচ্ছে। সো সে লাস্ট অবধি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে WBCS এর ফিলির জন্য অবশ্য কমসে কম অনেকটাই হেল্প হবে। সো নাও লেটস স্টার্ট। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, কোন বছর পার্লামেন্ট অর্থাৎ সংসদ ভারতীয় সংবিধান গ্রহণ করে? ভারতীয় সংবিধান গ্রহণ করে 1950 সালে। অ্যান্সার হবে এখানে সি, সংসদীয় সরকারের সবচেয়ে অপরাজ্য বৈশিষ্ট্য কোনটি? আইনসভার কাছে প্রশাসনের দায়বদ্ধতা হচ্ছে সংসদীয় সরকারের সবথেকে অপরিহার্য বৈশিষ্ট্য, আইনসভার কাছে প্রশাসনের দায়বদ্ধতা। ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের অভিভাবক কে? ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের অভিভাবক হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট। অ্যান্সার হবে এ। নিচের কোনটি বাদে বাকিগুলি ভারতীয় কর্তৃক মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত? এখানে জীবিকা অর্জনের যথেষ্ট সুযোগের অধিকার হচ্ছে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়, বাকিগুলো এখানে মৌলিক অধিকারে স্বীকৃত। সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে? ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে। অ্যান্সার হবে এখানে বি। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীকে কত বছর বয়স পূর্ণ করতে হয়? 35 বছর। রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর পর্যন্ত বয়স পূর্ণ করতে হয়। অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিত মধ্যে কার সংসদের সদস্য না হয়েও সংসদে ভাষণ দেওয়ার অধিকার আছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এখানে অ্যান্সার হবে এ, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার। সংসদের সদস্য না হয়েও তিনি সংসদে ভাষণ দেওয়ার অধিকার আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের অনুপস্থিতির সময়ে নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতির কার্য করেন? বলছে ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকেন কোনো কারণে, তাহলে নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতির কার্য করতে পারেন? এখানে সুপ্রিম কোর্টের অর্থাৎ উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়মূর্তি প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ভূমিকা পালন করতে পারেন। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন এখানে কে? ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হচ্ছেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়? 368 নং ধারা অনুসারে অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়। অ্যান্সার হবে এখানে এ, 368 নং ধারা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? নির্দেশাত্মক নীতি গ্রহণ করা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? এন সঞ্জীব রেড্ডি হচ্ছেন কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? এন সঞ্জীব রেড্ডি। অ্যান্সার হবে সি। ভারতীয় সংবিধানে কততম সংশোধনীর দ্বারা 6 থেকে 14 বছর বয়সে বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে গৃহীত হয়? 86তম। অ্যান্সার হবে এখানে বি। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর দ্বারা 6 থেকে 14 বছরের বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে দেওয়া হয়? 86তম। নেক্সট প্রশ্ন, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ কোনটি? এখানে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এগুলিকে পরপরই মনে রাখতে হবে। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, লোকসভার সর্বাধিক কত সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারেন? লোকসভায় সর্বাধিক 2 জন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে 36 থেকে 51 নং অনুচ্ছেদগুলি হলো এখানে রাষ্ট্র
রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। অ্যান্সার হবে সি, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স কত হওয়া উচিত? 35। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ভারতীয় নাগরিকদের ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে সভাপতি হন? লোকসভার স্পিকার উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে সভাপতি হন। অ্যান্সার হবে এখানে সি। ভারতের সংবিধানে কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা উদ্দীপনার বিকাশকে অন্তর্ভুক্ত করা হয়? মৌলিক কর্তব্যে বৈজ্ঞানিক চিন্তা উদ্দীপনার বিকাশকে অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দি চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দি চিফ ইলেকশন কমিশনারকে কে নিয়োগ করে? প্রেসিডেন্ট, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি দ্বারা তিনি নিয়োগ হন। ইন দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল এ সিম্পল মেজরিটি অফ ভোট ইজ রিকোয়ার্ড টু পাস ইন্টার স্টেট ম্যাটার। কোনো রাজ্য সম্পর্কিত কোনো বিষয়কে পাস করতে গেলে একটা সিম্পল মেজরিটি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দরকার হয়। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট হ্যাজ রিসেন্টলি ডাইরেক্টেড দি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া টু প্রোভাইড এ স্পেশাল বটন অন ইলেকট্রনিক ভোটিং মেশিনস টু অ্যালো ভোটার্স। এখানে রিজেক্টেড অল ক্যান্ডিডেটস, অ্যান্সার হবে এখানে বি, রিজেক্টেড অল ক্যান্ডিডেটস। নেক্সট প্রশ্ন হচ্ছে, দি থিঙ্কিং অফ রিপ্রেজেন্টেটিভস ইন দি লোকসভা টু পপুলেশন ওয়াজ ডিসাইডেড ইন 2001। দি লিঙ্কিং অফ রিপ্রেজেন্টেটিভস ইন দি লোকসভা টু পপুলেশন ওয়াজ ডিসাইডেড ইন 2001। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দি নেম অফ দি ওয়েস্ট ক্রিমিনাল কোর্ট অফ ইন্ডিয়া? ডিস্ট্রিক্ট সেশন কোর্ট। অ্যান্সার হবে এখানে ডিস্ট্রিক্ট সেশন কোর্ট। হোয়াট ইজ দি নেম অফ দি লোয়েস্ট ক্রিমিনাল কোর্ট অফ ইন্ডিয়া? ডিস্ট্রিক্ট সেশন কোর্ট। অ্যান্সার হবে এ। হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। অ্যান্সার হবে এখানে এ। দি কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ হ্যাজ বিন বরোড ফ্রম দি কনস্টিটিউশন অফ গ্রেট ব্রিটেন। এখানে গ্রেট ব্রিটেন থেকে জুডিশিয়াল রিভিউ। দি কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ হ্যাজ বিন বরোড ফ্রম দি কনস্টিটিউশন অফ গ্রেট ব্রিটেন। জুডিশিয়াল রিভিউ এটা ধারণাটা নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেনের দেশ থেকে। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দি ফান্ডামেন্টাল রাইটস? এখানে পার্ট থ্রি, পার্ট থ্রি অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দি ফান্ডামেন্টাল রাইটস। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে সংবিধানের প্রচলিত আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখানে ব্রিটিশ সংবিধান। অ্যান্সার হবে এখানে ডি, ব্রিটিশ সংবিধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্লক স্তরে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানকে কী বলে? ব্লক স্তরে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানকে বলা হয় পঞ্চায়েত সমিতি। গ্রাম স্তরের পঞ্চায়েত রাজকে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরের পঞ্চায়েতি রাজকে বলা হয় পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরের জেলা পরিষদ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলি আয়ারল্যান্ডের সংবিধানে মিল রয়েছে? ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলি আয়ারল্যান্ডের সংবিধানে মিল রয়েছে। অ্যান্সার হবে এখানে সি। কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়? 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। 1935 সালে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে? এখানে 248 নং ধারা অনুসারে। অ্যান্সার হবে এ। ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। অ্যান্সার হবে এখানে সি, ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? এখানে
এক নম্বর ধারায় ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? 154-এর 1 নং ধারায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের জন্য গঠিত পরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত? 389, এখানে 389। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ট্যাস এর ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ দপ্তরে বহাল থাকেন? এখানে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ দপ্তরে বহাল থাকেন। প্রশ্ন 38, শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? এখানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রবর্তনের কথা বলা হয়েছে। অ্যান্সার হবে এখানে বি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে রাষ্ট্রকে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরে দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকার? এখানে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরে দলরূপে স্বীকৃতি দেওয়ার অধিকারী হচ্ছে নির্বাচন কমিশন। অ্যান্সার হচ্ছে বি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কুর পার্লামেন্টের প্রকৃত সংজ্ঞা? ত্রিশঙ্কুর পার্লামেন্টের প্রকৃত সংজ্ঞা হচ্ছে যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই। যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই, এখানে নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্টের প্রকৃত সংখ্যা? ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে বোঝায় যে যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনার অংশগ্রহণ করতে পারে? এখানে অ্যাটর্নি জেনারেল। অ্যান্সার হবে সি, অ্যাটর্নি জেনারেল সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? এখানে রাজ্যসভার সদস্য নন। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? সুপ্রিম কোর্ট। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী হচ্ছে সুপ্রিম কোর্ট। শাসনতন্ত্রের কোন সংবিধানে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়? 73-তম সংবিধান। এখানে অ্যান্সার হবে বি। শাসনতন্ত্রের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? 73-তম সংবিধান সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? এখানে রাষ্ট্রপতি স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন? পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচন সংস্থা দ্বারা। এখানে অ্যান্সার হবে এখানে সি, পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচন সংস্থা দ্বারা। অ্যান্সার হবে এখানে সি। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ, এখানে আদালতের বিচারের যোগ্য নয়। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ আদালতের বিচারযোগ্য নয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শাসনতান্ত্রিক নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করা হয়েছে? এখানে অ্যান্সার হবে বি, ব্রিটেনের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা ভারতে রূপায়ণ করা হয়। ভারতীয় শাসনতন্ত্র হলো আংশিক দুষ্পরিবর্তনীয় ও আংশিক পরিবর্তনীয়। অ্যান্সার হবে এখানে সি। ভারতীয় সংবিধান হচ্ছে মডারেট টাইপের, আংশিক দুষ্পরিবর্তনীয় এবং আংশিক পরিবর্তনীয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী? 26 জানুয়ারি 1950 থেকে ভারতের শাসনতন্ত্র কার্যকরী। অ্যান্সার হবে সি। ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? পঞ্চায়েত সমিতি। ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত পদগুলির কোনটি ভারতীয় সংবিধানের কোনো উল্লেখ নেই? উপ প্রধানমন্ত্রী। অ্যান্সার হবে এখানে টি, উপ প্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধানে কোনো পদ নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? পাঞ্জাব রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে,
ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়েছিল? 26 নভেম্বর 1949 সালে নতুন নভেম্বর নতুন সংবিধান গৃহীত হয় 1949 সালে 26 নভেম্বর। কোশ্চেন নম্বর 56, ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হলো আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন নিয়ে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে 1992 সালে সংবিধানের 73তম সংশোধনীটি, এখানে সংবিধানে শহরের স্বায়ত্তশাসন সংস্থাগুলি সম্পর্কে একটি নতুন অংশ সংযোজিত করেছে। অ্যান্সার হবে এখানে দুইয়েরটা, এখানে অ্যান্সার শুধুমাত্র দুইয়েরটাই হবে, অ্যান্সার ডি অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 58, ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠন এর সংস্থান করা হয়েছে? এখানে 280 নং ধারা অনুসারে অর্থ কমিশন গঠন করা হয়েছে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সংবিধানের সংবিধান সংশোধনী আইনের সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? এখানে 86তম সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, 86তম। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 109তম সংশোধনীটি ড্যাশের সঙ্গে সম্পর্কযুক্ত, 109তম সংশোধনীটি এখানে সরকারি ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। অ্যান্সার হবে এখানে ডি, 109তম সংশোধন হয়েছিল সরকারি ভাষা সম্পর্কিত। নেক্সট প্রশ্ন সংবিধানের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যান্সার হবে এখানে সি। নিচে দেওয়া বিভূতগুলি বিবেচনা করুন। এখানে ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশ অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বিধৃত আছে। সংবিধানের সম্পত্তির অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার, উপরের বিভূতিগুলির মধ্যে কোনটি এবং কোনগুলি সঠিক? এখানে অ্যান্সার হচ্ছে একটা সঠিক। ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় ভারতীয়দের নাগরিকদের মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে। অ্যান্সার হবে এখানে এ, শুধুমাত্র একটাই ঠিক, বাকিটা এখানে দুইটা হচ্ছে সঠিক নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্যের তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে? অ্যান্সার হবে এখানে জাতীয় স্বার্থে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচিত হন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা এবং রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা। এখানে অ্যান্সার হবে গিয়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা। সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? 61তম সংশোধনী, সংবিধানের 61তম সংবিধানী সংশোধনী 21 থেকে 18 বছর ভোটদানের বয়স করেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে সারকিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য, সেটি হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক। অ্যান্সার হবে এখানে ডি। পঞ্চায়েতগুলি এখানে কর শুল্ক তোলা ফি ধার্য আদায় করতে পারে, শুধুমাত্র কর শুল্ক তোলা ফি এখানে কর ধার্য করতে পারে, কোনো কর ধার্য করতে পারে না, কেবল সরকারি অনুদান পায়। এখানে অ্যান্সার হবে ডি, কর শুল্ক তোলা ফি ধার্য আদায় করতে পারে, এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোন কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স 14 বছরের কম হয়? অ্যান্সার হবে এখানে এ, 14 বছরের কম বয়সী শিশুদের নিষিদ্ধ করা হয় সংবিধানের 24তম ধারায়। বর্তমানে রাষ্ট্রপতির রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে বান কি মুন, সেই সময় 2012 সালে এসেছিল প্রশ্নটা, তৎকালীন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ছিলেন বান কি মুন। নেক্সট প্রশ্ন সার্বভৌম শব্দটির কোন অর্থটি সঠিক? এখানে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সার্বভৌম শব্দটির অর্থ হচ্ছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে চালু হওয়ার সঠিক সাল
ও তারিখটি হলো এখানে 26শে জানুয়ারি 1950 সাল, 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান একসেপ্ট করা হয়েছিল, অর্থাৎ চালু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করেছে? ইউএনইএসসিও। অ্যান্সার হবে এখানে পি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ের কোনো রাজ্যের সংবিধানের 356 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে? এখানে এস আর বোম্বাই বনাম ভারত সরকার কর্ণাটক রাজ্য সম্পর্কে, অ্যান্সার হবে এখানে বি। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আইএস চালু করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানের প্রচলিত আচার অনুষ্ঠান আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখানে ব্রিটিশ সংবিধানে আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা এই ধারণাটি সঠিক তোতানা? এখানে রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসন ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হয় না, এখানে অ্যান্সার হবে বি। এখানে ধর্মনিরপেক্ষতায় ধারণাটি সঠিক তো না, কারণ ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়, অর্থাৎ রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হয় না, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? হিন্দু উত্তরাধিকার আইন ক্ষুদ্র ক্ষুদ্র জোট জমিতে বিভাজন ও খণ্ডিতকরণ, অ্যান্সার হবে এখানে ডি। হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? ক্ষুদ্র ক্ষুদ্র জোট জমিতে বিভাজন ও খণ্ডিতকরণ। নেক্সট প্রশ্ন হচ্ছে, জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? 31শে অক্টোবর। 31শে অক্টোবর জাতীয় সংহতি দিবস পালিত হয়, 31শে অক্টোবর, অ্যান্সার হবে এখানে পি। নেক্সট প্রশ্ন, জাতীয় পরামর্শদাতা পরিষদের প্রধান কে? সোনিয়া গান্ধী। জাতীয় পরামর্শদাতা পরিষদের প্রধান হচ্ছেন সোনিয়া গান্ধী, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন এখানে এ কে সিগড়ি। তৎকালীন বলা হয়েছে এখানে 2013 সালে। প্রশ্ন, যাই হোক, অ্যান্সার এখানে ডি হবে। নেক্সট প্রশ্ন, যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? যুক্ত সার্বভৌম বাংলার প্রবক্তা ছিলেন এইচ এস সুরোয়ার্দি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন এইচ এস সুরোয়ার্দি। যুক্ত সার্বভৌম বাংলার প্রবক্তা ছিলেন এইচ এস সুরোয়ার্দি। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকর্তাকে? ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকর্তা ছিলেন সুপ্রিম কোর্ট, অ্যান্সার হবে ডি। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় ফেডারেল। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকার, এখানে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে, মৌলিক অধিকার হচ্ছে 6টি, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট, অ্যান্সার হবে এখানে বি, রাজ্য সরকারের বার্ষিক বাজেট। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট, অ্যান্সার হবে এখানে বি। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা, অ্যান্সার হবে এখানে বি। রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার, অ্যান্সার হবে এ। বাক স্বাধীনতা কী? বাক স্বাধীনতা কি নির্দেশমূলক নীতিভিত্তিক রাজ্য বিধানসভা প্রণীত অধিকার এবং কোনোটি নয়? এখানে বাক স্বাধীনতার অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকার, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়, কৃষিক্ষেত্র কি কেন্দ্র এবং রাজ্যের একটি যৌথ বিষয়? ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক, অ্যান্সার হবে এখানে কি, ভারতের রাষ্ট্র ব্যবস্থা কেমন, এটা হচ্ছে গণতান্ত্রিক। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের নির্বাচন কমিশন
জাতীয় ভোটার দিবস পালন করেন 15ই জানুয়ারি। ভারতের নির্বাচন কমিশনের জাতীয় ভোটার দিবস পালিত হয় 15ই জানুয়ারি। নেক্সট প্রশ্ন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় 73তম সংবিধান সংশোধনের দ্বারা। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় 73তম সংবিধান সংশোধনের দ্বারা। কোন বছর কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? এখানে 1937 সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে 1937 সালে। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা এইটির অন্তর্ভুক্ত, যুগ্ম তালিকা। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। অ্যান্সার হবে এখানে সি। নিম্নে নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল। এখানে অজিত দোভাল হচ্ছে সঠিক অ্যান্সার, বি। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত? এখানে 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সের অবসরের বয়স হচ্ছে 65 বছর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? এখানে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার মৌলিক অধিকারের স্বীকৃত নয়। নেক্সট প্রশ্ন, ভুল বিভক্তিটি এখানে চিহ্নিত করুন। রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন, এটাই হচ্ছে ভুল। এখানে পরবর্তী আছে, যেমন রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচিত হন, এটা সঠিক। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন, এটাও সঠিক। রাষ্ট্রপতিকে ইম্পিচমেন্ট দ্বারা সরে যেতে পারে, এগুলো সঠিক, কিন্তু এটা হচ্ছে ভুল। অ্যান্সার হবে গিয়ে রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন না। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি হলেন, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কে? আর এম লোধা। এটা 2014 সালের প্রশ্ন ছিল, সেই সময় বিচারপতি ছিলেন আর এম লোধা। নেক্সট প্রশ্ন, ভুল বিবৃতিটি এখানে চিহ্নিত করুন। এখানে রাজ্যসভার এখানে অর্থ বিলের উপর ক্ষমতা নেই, অর্থ বিলের উপর ক্ষমতা আছে। শাসন ব্যবস্থার উপর কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই। সভাপতিত্ব করেন ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। এখানে যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে পি, অর্থ বিলের উপর কোনো ক্ষমতা নেই। অর্থ বিলের উপর সাধারণত লোকসভার ক্ষমতা থাকে, অর্থ বিলের উপর রাজ্যসভার কোনো ক্ষমতা নেই। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোন দেশ সার্কের সদস্য নন? এখানে মরিশাস সার্কের সদস্য নয়, তাছাড়া বাকি দেশগুলি যেমন ভুটান, বাংলাদেশ ও নেপাল সার্কের সদস্য। নেক্সট প্রশ্ন, কৃষি আয়কর সংগ্রহ করে কেবলমাত্র রাজ্য সরকার। কৃষি আয়কর কে সংগ্রহ করে? কেবলমাত্র রাজ্য সরকার। নেক্সট প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইন দ্বারা? 1935 সালের আইন দ্বারা ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল। যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল 1935 সালের আইন দ্বারা। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজস্বের অধিকাংশ আসে কোথায় থেকে আসে? পরোক্ষ কর থেকে। অ্যান্সার হবে বি, ভারতের পরোক্ষ কর থেকে সবথেকে বেশি আয় হয়। ভূমি সংস্কার মূলত এদের অর্থনৈতিক উন্নতি সাধন করছে। এখানে বর্গাদার শ্রেণীর অর্থনৈতিক উন্নতি সাধন করছে, ভূমি সংস্কার বর্গাদার শ্রেণীর অর্থনৈতিক উন্নতি সাধন করেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম হলো বিধান পরিষদ। রাজ্যের আইনসভার কক্ষটির উপরের নাম হলো, এখানে কক্ষটির নাম হচ্ছে বিধান পরিষদ। রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন, রাজ্যসভার সাংবিধানিক প্রধান ভারতের উপরাষ্ট্রপতি। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যান্সার হবে এখানে সি। ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে সূচনা হয় 7ই এপ্রিল 2014 সালে। ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে সূচনা হয়েছিল 2014 সালে 7ই এপ্রিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতের মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? কেন্দ্রীয় মন্ত্রী। অ্যান্সার হবে এখানে এ। লোকসভায় বিরোধী নেতা নিম্নলিখিতের মধ্যে কার পদমর্যাদা ভোগ করেন? কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন। একজন রাজ্যসভার সদস্যদের পদে থাকার মেয়াদ কত বছর? 6 বছর। রাজ্যসভার সদস্যদের পদে থাকার মেয়াদ ছিল 6 বছর। অ্যান্সার এখানে সি।
2014 নভেম্বরে জাস্টিস মুকুল মডগল কমিটি সুপ্রিম কোর্টে তার অন্তিম রিপোর্ট জমা দেয়। সেটি গঠিত হয়েছিল আইপিএলের ম্যাচের দুর্নীতির জন্য। অ্যান্সার হবে এখানে বি, মডগল কমিটি সাধারণত গঠিত হয়েছিল আইপিএল ম্যাচের দুর্নীতির জন্য। নেক্সট প্রশ্ন, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো ভারতীয় গণতন্ত্র বহুদলীয় এবং সংসদীয়। অ্যান্সার হবে এখানে বি, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতি হচ্ছে বহুদলীয় এবং সংসদীয়। রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। রাজ্য আইনসভার একটি বিল আইনে পরিণত হয় যখন রাজ্যপাল তাতে সই করেন। অ্যান্সার হবে এখানে বি, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকরী ব্যাখ্যা দেওয়া হয়েছে, এখানে 12 নং ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকরী ব্যাখ্যা দেওয়া হয়েছে 12 নম্বর ধারায়। অ্যান্সার হবে সি, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে, এখানে 17 নম্বর ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে 17 নম্বর। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার আলিঙ্গন করা হয়েছে, এখানে 19 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার আলিঙ্গন করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে, 26 নং ধারা। অ্যান্সার হবে সি। 119 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না, এখানে 38 নং ধারায় বলা হয়েছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান ধর্মীয় বিভেদ সৃষ্টি করবে না বা ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। অ্যান্সার হবে ডি, 28 নম্বর ধারাতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা একটির জন্য। এখানে অ্যান্সার হবে 29 নম্বর ধারা অনুযায়ী। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে, 40 নং ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। কোশ্চেন নম্বর 120, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো নাগরিকদের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা এবং এর কোনো একটির জন্য, এখানে 29 নম্বর ধারা। অ্যান্সার হবে ডি, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে, অ্যান্সার হবে 40 নং ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে, এখানে 40 নম্বর ধারায় সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, কোন কেদি আসবা ও সি আসবা ব্যবস্থা চালু করেছিল, জাহাঙ্গীর দু আসবা ও সি আসবা চালু করেছিল, অ্যান্সার হবে সি। কেন্দ্রীয় সরকার বর্তমানে পারমাণবিক শক্তি সংশোধন বিল 2015 প্রস্তাব এনেছে যাতে দেশে দ্রুত নতুন পারমাণবিক প্রকল্প প্রতিষ্ঠান করা যায় এবং বাস্তবে রূপ দেওয়া যায়। এই বিলে কোন বর্তমান বিল সংশোধন চাওয়া হয়েছে, এখানে পারমাণবিক শক্তি আইন 1962 সালের পারমাণবিক শক্তি আইনের সংশোধন চাওয়া হয়েছে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, 16ই ডিসেম্বর 2015 মহামান্য সুপ্রিম কোর্টের রুলিং সম্বন্ধে কোনটি ঠিক নয়, এখানে দিল্লির জন্য মাল পরিবহনকারী ট্র্যাকগুলিকে 20% গ্রিন সেস দিতে হবে, এখন যা দিতে হয় তার উপর, এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 15, লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা 15 জন,
নেক্সট প্রশ্ন হচ্ছে, আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা কত? 47টি। অ্যান্সার হবে বি। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডে নির্দিষ্ট করা হয়েছে? এখানে 1 নম্বর ধারায় ভারতীয় ভূখণ্ড এবং ভারতের নাম নির্দিষ্ট করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিক নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়, কথাটি কে বলেছেন? ডক্টর বসু, ডি বসু। অ্যান্সার হবে এখানে পি। নেক্সট হল, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে? 2 নম্বর অংশে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। 1 নম্বরে ভারতীয় রাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে এবং 2 নম্বরে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের তার সম্পত্তি ছাড়া, পার্লামেন্টে তার সম্পত্তি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না। সরি, এখানে পার্লামেন্টে তার সম্মতি ছাড়া কোন অর্থ বিল পেশ করা যায় না। এখানে ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না পার্লামেন্টে। অ্যান্সার হবে এখানে সি। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর লেটেস্ট আপডেটেড ভিডিও। সো থ্যাংক ইউ।